দর্শক বন্ধুরা, এই হলো সেই পলাশী প্রান্তর। পলাশী বাংলার ইতিহাসে এটি হলো সেই ঐতিহাসিক রঙ্গমঞ্চ যেখানে 1757 সালে এক লজ্জাজনক এবং কলঙ্কময় অধ্যায় অভিনীত হয়। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে বাংলার নবাব সিরাজদৌল্লার মধ্যে যুদ্ধ হয়েছিল এবং সেই যুদ্ধে বাংলা নবাব সিরাজদৌল্লা ষড়যন্ত্রের শিকার হন এবং নবাব বাহিনী সম্পূর্ণ পরাস্ত হন। মির্জাফরের ষড়যন্ত্রে অস্তমিত যায় বাংলা তথা ভারতের স্বাধীনতা সূর্য। তো আজকের এই পর্বের মাধ্যমে আপনাদের সরজমিনে ঘুরে দেখাবো সেই ঐতিহাসিক পলাশীর যুদ্ধক্ষেত্র এবং ফিরে দেখানোর চেষ্টা করব সেখানকার অতীত ইতিহাস। এটা হলো পলাশী রেল স্টেশন। আপনারা আসতে চাইলে লালগোলা প্যাসেঞ্জারে চেপে আপনাদের নামতে হবে এই পলাশী স্টেশনে। এরপর এখান থেকে আপনাদের টোটো কিংবা অটো ধরে 5 কিলোমিটার যেতে হবে। আমার ভ্রমণ শুরু হলো এই পলাশী রেলগেট থেকে। পলাশী মীরা বাজার অতিক্রম করে আমরা এখন NH 34 এ উঠছি। আপনারা বাসে করেও চাইলে আসতে পারেন। কলকাতা থেকে আসলে মাত্র 5 ঘন্টার রাস্তা আর বহরমপুর থেকে আসলে 1 ঘন্টার মতো রাস্তা। আমরা এবার হাইরোড পার হয়ে চলতে লাগলাম। আপনারা সামনেই দেখতে পাচ্ছেন সেই ঐতিহাসিক পলাশীর প্রবেশদ্বার। পলাশী প্রান্তরের দিকে আমরা যতই এগিয়ে যাচ্ছি আমাদের শরীর ততই রোমাঞ্চিত হয়ে উঠছে। যাওয়ার পথে চোখ ভরে দেখে নিতে পারেন দুপাশে সবুজ প্রকৃতিগুলো, নিশ্চিতভাবে শহরের একঘেয়ে জীবন ভুলিয়ে দেবে। এখানকার নামকরণ পলাশী হওয়ার পিছনে একটি গুরুত্বপূর্ণ কারণ রয়েছে। বহুদিন আগে এখানে অনেক পলাশ ফুলের গাছ ছিল, সেই পলাশ ফুলের অগ্নিবরণ রঙে গোটা এলাকা লালে লাল হয়ে থাকত, তাই এখানকার নাম পলাশী হয়েছে। আমরা এখন পলাশী মনুমেন্টের খুব কাছেই চলে এসেছি। এখান থেকে পলাশী মনুমেন্ট আর মিনিট পাথিকের মতো রাস্তা। তো আজকের ভ্রমণ পর্বে আমার ভ্রমণ সঙ্গী হিসাবে রয়েছে প্রণব মল্লিক। ওর বাড়ি এই ঐতিহাসিক পলাশীতেই। ওর কাছ থেকেও আপনাদের শোনাবো এখানকার দু এক কথা সম্পর্কে। তো ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন।
অবশেষে আমরা পৌঁছে গেলাম সেই পলাশির প্রান্তরে। পলাশির এই প্রান্তরে সংঘটিত হয়েছিল সেই ঐতিহাসিক মহাযুদ্ধ। এই যুদ্ধে বিশ্বাসঘাতকদের ষড়যন্ত্রের জন্য আত্মবলিদান দিতে হয়েছিল সুবা বাংলার নবাব সিরাজদৌল্লাকে। রক্ষণাবেক্ষণের অভাবের জন্য এখানে সেভাবে কিছুই সংরক্ষণ করা হয়নি। 2007 সালে 23 জুন 250তম পলাশির যুদ্ধ দিবসে ভারত, বাংলাদেশ ও পাকিস্তান পিপুলস ফোরামের উদ্যোগে সিরাজদৌল্লার এই মূর্তিটি স্থাপিত হয়। বিজয় স্তম্ভে নাম অক্ষয় করা হয় সিরাজ, বীরমদন ও মোহনলালের বীরত্বের জন্য। আমাদের বাংলা তথা ভারতবর্ষের 200 বছরের ইতিহাস এই পলাশির প্রান্তরকেই কেন্দ্র করে। এই হলো সেই পলাশির প্রান্তর। এখানেই বিশ্বাসঘাতকদের ষড়যন্ত্রে বিপুলভাবে পরাজিত হয়েছিলেন বাংলার নবাব সিরাজদৌল্লা। সেই যুদ্ধে যদি সিরাজ বাহিনী পরাজিত না হতেন, তাহলে আমরা বাঙালি জাতির হয়তো আজ পৃথিবীর অন্যতম উন্নত জাতিতে পরিণত হতাম। আমাদের সভ্যতা হয়তো আরও 200 বছর এগিয়ে যেত। আমার ভ্রমণ সঙ্গী প্রণব মল্লিকের কাছ থেকে এখন আমি জেনে নেব দু চার কথা এখানকার ইতিহাস সম্পর্কে। তো তোমার তো এই ঐতিহাসিক স্থানেই বাড়ি, ঐতিহাসিক পলাশীতে তোমার জন্মস্থান। তো এখানকার ইতিহাস সম্পর্কে তোমার কি কি অভিমত রয়েছে, তুমি কি কি বলতে চাও আমার দর্শকদের উদ্দেশ্যে? আমাদের নদিয়া, মুর্শিদাবাদে যেসব ঐতিহাসিক স্থানগুলো আছে, তার ভিতরে একটা উল্লেখযোগ্য স্থান হচ্ছে আমাদের পলাশী প্রান্তর, মানে পলাশী মনুমেন্ট। এটাই সেই ঐতিহাসিক স্থান যেখান থেকে ভারতের পরাধীনতার সূত্রপাত হয়। 1757 সালে 23শে জুন ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে নবাব সিরাজদৌল্লার যুদ্ধ হয়। সেই যুদ্ধের সাক্ষ্য বহন করছে আজও এই পলাশী। মীরজাফরদের বিশ্বাসঘাতকতার জন্যে বাংলার নবাব পরাজিত হয়। তার সাথে সাথেই বাংলার স্বাধীনতার সূর্য অস্ত যায়। সেই ঐতিহাসিক যুদ্ধ সংগঠিত হয়েছিল এই আম্র বাগানে। এখানকার বাতাসে আজও ভেসে বেড়ায় সেই বিশ্বাসঘাতক ষড়যন্ত্রকারীদের ফিসফিসানি আওয়াজ। আজও এখানে কান পাতলে আপনি শুনতে পাবেন বেদনার্ত পলাশির আর্তনাদ। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। চ্যানেলে এই ধরনের ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে নেবেন।